আমি কি কোনো প্রবাসী রে বলছি? মা বাপের টাকা দেন না, বাইরের টাকা দেন না, নিজের টাকা নিজে রাখেন। আমি যে বলার চেষ্টা করি আপনারা বিদেশ করেন। 10 বছর 12 বছর পর্যন্ত বিদেশ করে যত টাকা কামাইছেন সব কিছু দিয়ে নিজে ফকির হইবেন কি লাগিয়া? আরে মিয়া, 10 বছর পর্যন্ত, এখন বলতে গেলে খারাপ ভাষা বোঝা যায়, আমি নিজেও তো একজন প্রবাসী, নিজেও আছি, 10 বছর 12 বছর 15 বছর এই বিদেশের বাড়িতে কাজ কইরা খায়া না খায়া এই টাকা যদি আমি আমার পরিবারের কাছে দিয়ে নিজে ফকিরিয়া জায়গা, তো এই কথাগুলো বললে কি খারাপ লাগে? সবাইরে বলি টাকা দেন, বাইরে লাইনে তুলেন, মা বাপের টাকা দেন, বইনেতের বিয়া শাদি দেন দেন। আরে ভাই সব কিছু দিবেন কি লেগিয়া? যা আছে সব দিয়া দেন, দিয়া নিজে ফকির হইতেন। পরে কোন ভাই বাপে তো এটা করলো, মা এটা করলো, ভাই এটা করলো, এই টুটুক চিন্তা ভাবনা নাই। লাইনে তুলেন, ভাই গুলার লাইনে তুলা দেন, বোন গুলারে বিয়া শাদি দেন, মা বাপের সংসারের খরচ দেন, তবে এই বিদেশের সর্বোচ্চ কামাই দিয়া নিজের ফকির করে রাখেন। আপনি কি রোবট নাকি মিয়া? যে রোবটের কোনো ইচ্ছা শক্তি নাই, আপনি তো একটা মানুষ। এই বিদেশ বা সব কিছুর পরিশেষে তো আপনারও তো একটা কিছু থাকার দরকার। এই কথাগুলোই বলার চেষ্টা করি প্রত্যেকটা ভিডিওতে, যে দেন সব কিছু, দেন সব কিছু একবারে, নিজের সব কিছু দিয়ে ফকিরও এর না ভাই। এই কথাটা বললে আবার অনেকে কমেন্ট করেন যে মি আপনি তো মা বাপের খেলাফ ভিডিও করেন, তাদের পরিপ্রেক্ষিতে আপনি সংসার আগুন লাগান না। আরে ভাই, একটা ছেলের যখন একটা মা বাপে বিদেশ পাড়া কষ্ট করে পাড়া, ঠিক আছে, ওই ছেলেটারে পাঠাইবার পরে তারও তো ভাই একটা স্বপ্ন আছে, তারও তো একটা ঘর বাড়ির মালিক করার দরকার, তারও তো একটা বউ হইব, বাচ্চা হইব। এই ছেলেরে পাঠাইবার পরে যদি বাকি ছেলেরা যদি তার সব কিছু ছিনাই নিয়ে যায় বা মা বাপে যদি তার সাথে জুলুম করে, এটা কিন্তু ঠিক না, একদম অন্যায়। তো আমি প্রত্যেকটা প্রবাসীরই সবসময় বলি, বাইরে দেন, বইনেরে দেন, মা বাপেরে দেন, সব দেন, তবে নিজের সর্বোচ্চ দিয়ে ফকির হেন না। এই ফকির হওয়ার পরে ভিডিওর নিচে কমেন্ট করেন না যে ভাই, বা আমার মেসেঞ্জারে অনেকেই নক দেয় যে ভাই আমার এই সমস্যা সেই সমস্যা। আরে ভাই, আমি কই জন্য নিয়ে ভিডিও করুম? আমার কাছে প্রত্যেক দিন অনেকগুলো লোকে এসএমএস করে যে ভাই আমার নিয়ে একটা ভিডিও করেন। কই জন্য নিয়ে ভিডিও করা সম্ভব রে ভাই? কই জন্য নিয়ে ভিডিও করা সম্ভব? এই জন্য বলি, যারাই বিদেশ করেন নিজের কাছে টাকা জমা রাখেন, সব কিছু দিয়ে ফকির হেন না। ফকির হয়ে সাইরা পরে রাস্তা রাস্তায় ঘুরা লাভ নাই, বুঝছেন? এই ফকির হওয়ার থেকে আপনি যদি প্রত্যেক মাসে যদি 20,000 টাকা কামান, 15,000 টাকা পরিবারের কাছে দেন, 5,000 টাকা অন্তত নিজের কাছে রাখেন ভাই। অন্ধবিশ্বাস হয়েন না, অন্ধবিশ্বাস হয়েন না ভাই। অন্ধের মতো বিশ্বাস করে সবকিছু পরিবারে দেন তা ঠিক আছে, যদি আপনার গার্জিয়ান যদি বালা থাকে দিতে পারেন। সবার গার্জিয়ান তো কিন্তু এক না, অনেক মা বাপ আছে সন্তানদের জন্য কলিজা দিয়া করে, অনেক ভাই আছে ভাইয়ের জন্য কলিজা দিয়ে করে, কিন্তু কিছু সংখ্যক যারা আছে, আপনার যদি ডাউট হয় যে আমার পরিবারের কাছে টাকা দিলে নষ্ট হইতে পারে, আমি পামো না, তাহলে দিয়েন না। আর যদি আপনার যদি এরকম বিশ্বাস হয় না, আমার বিশ্বাস আছে আমার মা বাপ ভাই ব্রাদার সবাই আমার জন্য করবে, তাহলে দেন, আমি না করি না দিয়েন না। সবার ক্ষেত্রে তো একরকম না ভাই, কিছু কিছু পরিবার আছে, 80% পরিবার আছে প্রবাসীদের টাকা পয়সা খায় একবারে মানে শেষ করে দেয়, আর 20% আছে পরিবারের কাছে টাকা দিলে থাকে, পরিবারের কাছে টাকা দিলে নিজের করে রাখে। তবে 80% লোকের জন্য, যে 80% লোকে এই সমস্যার মধ্যে আছে, শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা। 20% আছে, ওই 20% তারা মা বাপ ভাই ব্রাদার সবারই সুখে আছে আমি জানি, তবে আমি চাই না সংসারের কোনো ক্ষতি হোক আমার ভিডিও দেখে। আমি চাই সবাই সুস্থ, সবাই ভালোভাবে চলুক, সবাই নিজের পরিবারের সাথে চলুক। আর বাস খাইবার আগে ভিডিওটা দেখবেন, আর এই ভিডিওগুলো শেয়ার করে দেন। আপনার একটা শেয়ারে অনেকগুলো পরিবার বাইসা দেবো ভাই, অনেকগুলো পরিবার বাইসা দেবো, অনেক আছে ভাই। মানে কি কমো ভাই, দুঃখের কথা কইতে কইতে না একবার আমার চেহারাটা মধ্যে দুঃখ দুঃখ বাবায় ভরছে। কিছু করার নাই ভাই, সত্য কথা, অনেকে গালি ওদের আমার, কি করতাম রে ভাই, কি করতাম? পরিশেষে একটা কথা বলি, যদি আপনার সন্দেহ লাগে আমার ভাই ব্রাদার আমার কথা শুনবো না, টাকা পয়সা দিলে খায়া সব যাবে, তাদের কথা শুনেন না, নিজের কাছে কিছু রাইখেন। আর যদি মনে হয় না আমার ভাই আমার মা আমার বাপ আমার কলিজার টুকরা, তাদের কাছে টাকা দিলে সঠিক পথে কাজে লাগাবে, তাহলে দেন, তাহলে দেন, একবারে দিয়েন না যে তা না, তাহলে দিতে পারেন। তবে আপনার বিবেক বুদ্ধি জ্ঞান আছে, সব কিছু আপনার সঠিক পথে ব্যবহার করবেন, যা কিছু আছে
চিন্তা ভাবনা করে করবেন, আরেকজনের চিন্তা শোনার দরকার নাই। আমার ভিডিও শোনার পরে আপনি খালি বেলি করেন, বাদেন আমার ভিডিও, আপনার চিন্তা করেন, গবেষণা করেন আপনি কি করতেছেন। আপনি গবেষণা করেন, আপনার চারপাশের দৃশ্যগুলো দেখেন, আপনার এলাকার সবকিছু দেখেন, তারপরে চিন্তা ভাবনা করিয়া আপনি একটা ডিসিশন নেন যে ভাই এটা এমনি এমনি করলে ভালো হইব। আমার কথা খালি বালি করেন, বাদ দেন আমার কথা। আমি দুবাই থেকে এক প্রবাসী কি বকবক করে আর আপনারা শূন্য বিশ্বাস করেন, করেন না আমার কথা বিশ্বাস। তবে হাকিকত সত্য কথাগুলা আপনার চারপাশে আশেপাশে হইতেছে, এইগুলো দেখবেন। বাস এতটুকু কথা, আর কিছু বললাম না ভাই, এই সত্য কথাটা আপনার কাছে বলার চেষ্টা করলাম। ভালো থাকেন, ভুল ভ্রান্তি করলে মাফ করে দেন ভাই।